তারল্য সংকটের কারণে বেড়েছে মূল্যস্ফীতি, যার প্রভাব পড়ছে নিম্ন আয়ের মানুষের ওপর। বুধবার এক গবেষণা প্রতিবেদন এসব তথ্য জানায়। পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আর আগামী বাজেটে সুচিন্তিত পদক্ষেপ না নিলে অর্থনীতির গতি কমে যেতে পারে শঙ্কা সংস্থাটির। গেল অর্থ বছরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.02%, যেখানে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল 12% উপরে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমন অবস্থায় আগামী বাজেটে সুচিন্তিত পদক্ষেপ না নিলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে মনে করছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। সামনের বাজেটে আমরা যদি অত্যন্ত সুচিন্তিতভাবে পদক্ষেপ না করলে বাংলাদেশে একটা সমস্যা হতে পারে। আমরা যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে না পারি, একদিকে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকবে, অর্থনীতির কিন্তু গতিশীলতা হবে। এটি ইকোনমিস্টরা বলে থাকেন যে স্ট্যাগনেশন এবং ইনফ্লেশন। দেশের বিদ্যমান কর কাঠামোর সমালোচনা করেন বক্তারা, জোর দেন বিদ্যমান কর কাঠামো সংস্কারের উপর। কোনো সংস্কার ছাড়া যদি এনবিআর কে দায়িত্ব দেয় 2% তুমি ইনকাম ট্যাক্স রেভিনিউ বাড়িয়ে দাও, তাহলে হবে কি, তারা গিয়ে ওই যারা ট্যাক্স দেয় তাদের উপরে অমুক সমুক করে মানে রেভিনিউ বাড়াবার চেষ্টা, সেটা যাতে না হয়। মূল্য সংযোজন করের মতো পরোক্ষ কর বাড়ানো হলে তা মূল্যস্ফীতিকে উস্কে দেবে, তাই পরোক্ষ কর না বাড়িয়ে ব্যক্তি পর্যায়ে আয়করের আওতা বৃদ্ধির তাগিদ দেন পিআরআই নির্বাহী পরিচালক। কাস্টমস ডিউটি, এটার উপর আমাদের ডিপেন্ডেন্সিটা কমেছে, আরও অনেক কমাতে হবে, এটা একটা জিনিস। এখানে আমাদের ট্রেড বেসড ট্যাক্সের থেকে আমাদের আরও সরে আসতে হবে, এটা দিস ইজ অ্যান ইনএভিটেবল ডাইরেকশন, যেটা আমরা যাব, আমরা যাচ্ছি, কিন্তু আর একটু দ্রুত যেতে হবে। পিআরআই বলছে ট্যাক্স জিডিপির অনুপাত আরও 2% বাড়ানো গেলে বছরে রাজস্ব আদায় বাড়বে 65,000 কোটি টাকা। হুইলস দ্যাট ইজ টেস্টেড। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।